সালামু আলাইকুম আহমদুল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে মুজিব বর্ষের শুভেচ্ছা। শিক্ষার্থী বন্ধুরা, আমি মানিকুর রহমান, সহকারী শিক্ষক, নানুপুর হাই স্কুল, চাঁদপুর সদর, চাঁদপুর। শিক্ষার্থী বন্ধুরা, আমি আজ তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হলাম। সেটি ক্লাস সিক্স এর জন্য, বিশেষ করে সিক্স এর জন্য, তবে সিক্স থেকে দশম শ্রেণী পর্যন্ত সবার জন্য এটি দরকার আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার আজকের টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা যদি একটু মনোযোগের সহিত ক্লাসটি অনুসরণ করো, তাহলে অবশ্যই তোমরা অনুধাবন করতে পারবে এবং রপ্ত করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা মূল ক্লাসে চলে যাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে এমআর অনলাইন এডুকেশন এবং নানুপুর হাই স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি দেখতে পাচ্ছ? কিছু লোক মাছ ধরা অবস্থায় আছে, মাছ ধরতেছে। তো দেখো, এই মাছ ধরা নিয়ে আমি তিনটি সেন্টেন্স তোমাদেরকে দেখাবো। তোমরা এই তিনটি সেন্টেন্স এবং এই মাছ ধরা চিত্র দেখে অনুমান করবে আমার আজকের ক্লাসটি কি। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, আমাদের প্রথম সেন্টেন্স, দ্য ম্যান ক্যাচ ফিশেস। শিক্ষার্থী বন্ধুরা দেখো আরেকটি সেন্টেন্স, দ্য ম্যান কট ফিশেস। দেখো এটা নিয়ে আরেকটি সেন্টেন্স চলে আসলো, দ্য ম্যান উইল ক্যাচ ফিশেস। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই যে মাছ ধরা নিয়ে আমি তিনটি সেন্টেন্স তিন রকম ভাবে দিলাম, বাদ কিন্তু আমাদের একটাই, ক্যাচ, ক্যাচ কট, ওভাবে হলো, তাই না? তো খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা অনুমান করতে নিশ্চয়ই পেরেছো আমাদের আজকের ক্লাসটি কি। তো খেয়াল করো, দ্য লুকিং এট দ্য পিকচার এন্ড সেন্টেন্সেস, ইউ হ্যাভ টু গেজ হোয়াট ইজ আওয়ার লেসন টুডে। শিক্ষার্থী বন্ধুরা, এই চিত্র এবং এই তিনটি সেন্টেন্স দেখে তোমাদের অনুমান করতে হবে আমাদের আজকের ক্লাসটি কি। নিশ্চয়ই তোমরা অনুমান করতে পেরেছো। এখন মিলিয়ে নাও, আওয়ার টুডে লেসন ইজ দ্য টেন্সেস। এট ফার্স্ট লার্নিং আউটকামস, শিখন ফল। আফটার কমপ্লিটিং দিস লেসন, উই উইল বি এবল টু সে দ্য ডেফিনেশন অফ টেন্স, see the kinds of tense, identify different kinds of tense. Tense refers to the time of action or state indicated by a verb. শিক্ষার্থী বন্ধুরা আমি আরেকবার বলতেছি, tense refers to the time of action or state indicated by a verb. কোনো ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে, অথবা কোন সেন্টেন্সে ক্রিয়া নিষ্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। শিক্ষার্থী বন্ধুরা, দিস ইজ টাইম ফর কাইন্ডস অফ টেন্স, টেন্সের প্রকারভেদ। তোমরা সকলে জানো টেন্স তিন প্রকার, দ্যাট ইজ প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স এন্ড ফিউচার টেন্স। তো আমাদের সেই টেন্স কয় প্রকার পেলাম আমরা? তিন প্রকার। কি কি? প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স এন্ড ফিউচার টেন্স। আমি আরেকবার বলতেছি, প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স এন্ড ফিউচার টেন্স। শিক্ষার্থী বন্ধুরা, এই প্রত্যেকটা টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। খেয়াল করো, আমি কি বললাম? প্রত্যেকটা টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো কি খেয়াল করো? সেগুলো হচ্ছে সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস। আমি আবার বলতেছি, সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে পেলাম টেন্স তিন প্রকার, সেগুলো কি ছিল? প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স এন্ড ফিউচার টেন্স। তারপর আমরা পেলাম প্রত্যেক প্রকার টেন্স আবার চার প্রকার, সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কি দাঁড়ালো? টেন্স মোট আমাদের তিন চারা ১২ প্রকার পেলাম আমরা। শিক্ষার্থী বন্ধুরা, এক কাজ, রাইট দ্য টাইপস অফ টেন্স, সিঙ্গেল ওয়ার্ক, রাইট দ্য টাইপস অফ টেন্স। শিক্ষার্থী বন্ধুরা নিজেরা লিখে নাও।
টেন্সর প্রকারভেদগুলো লেখো। আমরা কি পেলাম? টেন্স প্রথমে পেলাম তিন প্রকার, পরবর্তীতে পেলাম আবার প্রত্যেকটা চার প্রকার। তাহলে প্রেজেন্ট টেন্স তিন প্রকার নাকি? জি না, প্রেজেন্ট টেন্স চার প্রকার, পাস্ট টেন্স চার প্রকার, এন্ড ফিউচার টেন্স চার প্রকার। তাহলে টেন্স দাঁড়ালো কয়টি? মোট 12টি। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি আবার বলতেছি, প্রেজেন্ট সিম্পল বা সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আসি আমরা ফার্স্ট টেন্সে। সিম্পল পাস্ট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট অ্যান্ড ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, ফার্স্ট সিম্পল বা সিম্পল ফার্স্ট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট অ্যান্ড ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। শিক্ষার্থী বন্ধুরা, নাও দিস টাইম ফর ফিউচার টেন্স। তো খেয়াল করো, ফিউচার টেন্স কয় প্রকার? চার প্রকার। কি কি? সিম্পল ফিউচার, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আমি আবার বলতেছি, ফিউচার সিম্পল, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা পেলাম মোট তিন চারা 12 প্রকার, 12টি টেন্স। খেয়াল করে এখন আমরা 12টি টেন্স একত্রে দেখব। লুক অ্যাট দ্য বোর্ড, প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফার্স্ট সিম্পল, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট অ্যান্ড ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার সিম্পল, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট অ্যান্ড দ্য ফাইনাল ইজ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের ক্লাসে শিখলাম টেন্স মোট 12টি। সেগুলা আমি আরো একবার রিপিট করতেছি তোমাদের জন্য। প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফার্স্ট সিম্পল, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার সিম্পল, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। শিক্ষার্থী বন্ধুরা, নাও দিস টাইম ইভালুয়েশন, মূল্যায়ন। খেয়াল করো, আমি এখানে তোমাদেরকে দুই তিনটি প্রশ্ন দেব, তোমরা এগুলোর উত্তরটি বলবে। হোয়াট ডাজ টেন্স মিন? টেন্স রেফার টু দ্য টাইম অফ অ্যাকশন অর স্টেট ইন্ডিকেটেড বাই আ ভার্ব। দ্য সেকেন্ড কোয়েশ্চন, হাউ মেনি কাইন্ডস অফ টেন্স? বলো, মিলিয়ে নাও। দেয়ার আর থ্রি কাইন্ডস অফ টেন্স। The next question, how many types of future tense? There are four types of future tense. শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। তোমাদেরকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে একটি কথা বলে যাই শেষে, সেটি হচ্ছে চাঁদপুরে আমাদের করোনা ভাইরাস খুব মহামারী আকার ধারণ করেছে। সুতরাং তোমরা সকলে যার যার গৃহস্থলে বাসায় নিরাপদে থেকো, ভালো থেকো, কেউ অযথা বাহিরে যাবে না, যাবে না, ভুলেও তোমরা অযথা বাহিরে যাবে না, নিজে নিরাপদে থাকো, নিজের পরিবারকে নিরাপদে রাখো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনায় আমি আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।